গাইস দেখো গঙ্গা নদীর 30 ফুট নিচে দিয়ে যাচ্ছে ব্লু লাইন, দূরত্ব খেয়াল করবে। আগলা স্টেশন হাওড়া, দরওয়াজে দোনো ওর খুলে কৃপয়া গাড়ি আর প্ল্যাটফর্ম লাইনটাই কিছু জানা দিচ্ছে গঙ্গা নদীর 30 ফুট নিচে দেখে সিনারিটা কত সুন্দর লাগছে। সাইডে নর্মাল সিঁড়ি আছে কিন্তু এটা ইলেকট্রিক সিঁড়ি, চলমান সিঁড়ি এদিকে। হাই গাইস, গুড আফটারনুন। আজকে 20 জুলাই 2024 শনিবার, এখন বাজে বিকাল 4টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য টাইপের, অন্যরকম ব্লগ হবে। কারণ কি, আজকে বাড়ি থেকে যাচ্ছি কাজের সন্ধানে অন্য রাজ্যে, দাঁত বুনে আর সংসার চলছে না। হবিপুর স্টেশন থেকে 5:22 ট্রেন ধরবো, ট্রেন ধরে দমদম যাবো, দমদম গিয়ে মেট্রো করে এসপ্লানেড, এসপ্লানেড থেকে আবার মেট্রো চেঞ্জ করে হাওড়া ময়দান, হাওড়া থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:40 আজাদিন হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেস আছে সেটা ধরবো। 4:30 দিকে বেরিয়ে যাব, অটো ধরে যাব স্টেশনে, গিয়ে আবার টিকিট কাটতে হবে। তো প্রস্তুতি চলছে এখন বাড়ি থেকে যাওয়ার, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। দমদম পর্যন্ত এই দাদা যাবে, দিয়ার মামা এসছে সকালবেলা, দমদম পর্যন্ত দাদা আমাকে ছাড়তে দিয়ে আসবে। আর দিয়া এখন এই মুহূর্তে ঘুমাচ্ছে, কষ্ট হচ্ছে ওর জন্য, সবসময় বাবু বাবু করে তো আমার কাছে বেশি সময় থাকে। হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেসে জার্নি হবে, মেট্রো রেলে জার্নি হবে, কিছু কিছু তোমাদের দেখাবো, সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের, আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, ভিউজ কমে গেছে, তোমরা প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও একটু, তাহলে আর একটু ভিউজ বাড়বে, চ্যানেলটা আবার উঠে দাঁড়াবে। চেষ্টা করছি চ্যানেলটা উঠানোর আর কি, কিন্তু সময় পায় না, রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তো তোমাদের সাপোর্টে কিন্তু অবশ্যই হবে, একটু ভিডিওগুলো শেয়ার করে দিলে, ভিউজটা বাড়লে কিন্তু চ্যানেল অটোমেটিক দাঁড়িয়ে যাবে। একটু রিকোয়েস্ট প্লিজ, ভিডিওটা লাইক না করলেও একটু শেয়ার করে দিও প্লিজ, বন্ধুদের মাঝে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, সব জায়গায় কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিও প্লিজ। এখন একটু ইমোশনালি ভিডিও করছি, কারণ কি বাড়ি থেকে যাচ্ছি, তো হবে কবে আসবো বলতে পারছি না, 1-2 বছর থাকতে পারি বা 6 মাসও থাকতে পারি। তো একটু ইমোশনালি আছি বলে একটু হাসি খুশি ভিডিও করতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর ব্লগটা রেগুলার দেখতে থাকো। 4:15 বৃষ্টি শুরু হয়ে গেলো, প্রচণ্ড জোরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাড়ির থেকে বেরোনোর সময় বৃষ্টি হলো। কাকার টুকটুকিতে যাচ্ছি, পুরো ভিজে গেছে তো এখানে সিটে। 4:30 টুকটুকি ছেড়ে দিল, চলে এসছি আমরা হবিপুর। চলে এসছি, টিকিটটা কেটে নেব। ট্রেন অনেকটা আগে এলাম, দাদা হাবড়া যাবে কিন্তু এখান থেকে শিয়ালদা হয়ে হাবড়ার টিকিট দিল না, দেয় না এখান থেকে অবশ্য। ওই এটা হচ্ছে আমাদের হবিপুর প্ল্যাটফর্ম, টিকিট কেটে নিয়েছি, এটা সেভ করে রাখি, আগে বলা যায় না, টিকিট তো মেন এখন খুব চেক আপ করে। বিনা টিকিটে কোনোদিন ওঠেওনি আমি, টিকিট ছাড়া কোথাও যাইনি ট্রেনে, আর সবাইকে টিকিট কেটেই যাওয়া উচিত, সরকারকে ফাঁকি দিলে, নিজে ফাঁকি দিলে নিজে একদিন ফাঁকে পড়তে হবে। 4:22 ট্রেনের টাইম তো হয়ে গেছে, এখনও আসেনি ট্রেন, খুব সম্ভবত 5 মিনিট লেট হবে। 5:25 ট্রেন ঢুকলো,
প্ল্যাটফর্মে, বেশি লেট করেনি। বেশি ভিড় নেই কিন্তু সিট গুলো বুক হয়ে গেছে, এটা সমস্যা। পৌনে ছটা বাজে রানাঘাট ঢুকছে। বিনা টিকিটে উঠলেই কিন্তু সমস্যা, ফাঁকি দিলে কিন্তু নিজেও একদিন ফাঁকে পড়তে হবে, সুতরাং টিকিট কেটেই কিন্তু সবাই ট্রেনে উঠবে। খুব চেকিং চলছে। বাই বাই রানাঘাট, আবার দেখা হবে। বেলঘুরিয়ার পরেই দমদম, প্রায় আধ ঘন্টা লেট ট্রেন। চলে এসেছি দমদম, এটা টিকিট কাউন্টার। টিকিট কেটে নিয়েছি হাওড়া ময়দান, আর দাদা এখন ওইখান থেকে লোকাল টিকিট কেটে সমতি নামে বাড়ি চলে যাবে। ঠিক আছে, আসুন। ওটা হাইট অনেকদিন পর কিন্তু মেট্রো রেলে চড়ছি, যাচ্ছে পরিবেশ। ট্রেনে অলরেডি একটা চলে গেল, অনেকদিন পর যাচ্ছে, একটু অন্যরকম লাগছে। নিচে কিন্তু গ্রিন লাইনগুলো, যে পায়ের চিহ্নগুলো করা আছে, এইগুলো দেখে দেখে কিন্তু এই রাস্তা ধরে যেতে হবে হাওড়ার জন্য। মার্ক করা আছে গ্রিন লাইন,
নিচে যেমন গ্রিন চিহ্ন আমরা পায়ের চিহ্ন করাচ্ছে গ্রিন, উপরে কিন্তু আরো দিয়ে আছে গ্রিন আরো। এইটা দেখে সেই গন্তব্যে পৌঁছাতে হবে, এখান থেকে আবার নিচে যেতে হবে। কখনো উঁচু কখনো নিচু এটাই চলছে। আর এটা হচ্ছে ব্লু লাইন উল্টো দিকে, এইখান থেকে হাওড়া সিনারিটা কত সুন্দর লাগছে। সাইডে নর্মাল সিঁড়ি আছে কিন্তু এটা ইলেকট্রিক সিঁড়ি, চলমান সিঁড়ি এদিকে। আবার হয়তো নিচে যেতে হবে, সরি আবার নিচে নামতে হচ্ছে। বাপরে কতটা ডিপ তাহলে। ময়দান ডান দিকে কতটা হাইট দেখো তোমরা, কিন্তু অলরেডি চলে এসছে। কাছের দেওয়াল মতো করা আছে ট্রেনের গেটের সাথেই, কিন্তু এটা এটা এখনই ফেল করছে। কেউ বলছে হাওড়া যাবে না, এক্সপ্লেন্ড হয়ে রিটার্ন আসবে, কেউ বলছে হাওড়া যাবে। এটা বললাম তো যাওয়া হবে, প্রচন্ড ভিড় এখানে। ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়েছে, অনেক সময় কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। হাওড়া কিন্তু চলে এসছে, কি হাইট বন্ধুরা দেখো, দুর্দান্ত, এটা বিপজ্জনক পরিস্থিতি। কতটা হাইট, থ্রি ফিফটি চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। বাহ, হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সের দিকে যেতে হবে, ওদিকে। এটা হচ্ছে নতুন কমপ্লেক্সের দিকে, ওইটা কতটা হাইট। বাদিকে যেটা প্রথমে দেখালাম সেটা কিন্তু পুরনো কমপ্লেক্স আর হাওড়াতে হাওড়া স্টেশনের, আর এটা হচ্ছে হাওড়া। আমি যেটা ডান দিকে এলাম এটা হচ্ছে হাওড়া কমপ্লেক্সের নতুন যেগুলো আছে 17 নম্বর স্টেশন থেকে শুরু। তো আমাকে যেতে হবে 18 নম্বর প্ল্যাটফর্ম। এটা 25 বাজে হাওড়া প্ল্যাটফর্ম চলে এলাম, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু বাইরে 18 নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে হাওড়া মেট্রো, আর বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। 9:40 ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, 8:30 বাজে গেল, অনেকটা আগেই কিন্তু পৌঁছে গেলাম, মাত্র 25 টাকায় দমদম থেকে।
17 নম্বর থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম ডান দিকে। ট্রেন প্রায় এক ঘন্টা পরে ছাড়বে, 8:36 বাজে, এখনও প্রায় এক ঘন্টা পরে ট্রেন ছাড়বে। অরিয়া বিস্কুট নিলাম, অরিয়া বিস্কুট 35 টাকা নিচ্ছে, 35 টাকা দাম অরিয়া বিস্কুট বড়োটা। নিয়ে নি ট্রেনের মধ্যে খেতে হবে। ট্রেনের খবর কিন্তু হয়ে গেছে, 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেস 12130 হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেস সুপারফাস্ট 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়বে, সেটার এখনই অ্যানাউন্স করলো। চলো যাই দেখি আমার সিটের ওখানে B6-এ। এখনই 40 মিনিট পরে কিন্তু ট্রেন ছাড়বে। বাপরে এখন অনেকটা যেতে হবে, কিন্তু আমার যেহেতু 3rd AC-তে B6-এ আসতে হলো দুটো ব্যাগ নিয়ে, দুটো কিন্তু প্রচন্ড ভারী ব্যাগ। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। এই জার্নির দ্বিতীয় পর্ব আসবে শীঘ্রই, আর এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এটা প্রথম পর্ব হিসাবে শেষ করছি। দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই ফিরবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।